আপনাদেরকে দিয়ে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হলো দুজনকে। গ্রেফতার বাকি পড়ে দুই আত্মীয় আনিসুর রহমান এবং আলিফ নূর, যাদের বাড়িতে যাদের মূলত জিজ্ঞাসাবাদ করা হয়। প্রায় 14 ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ এবং অবশেষে গ্রেফতার করা হয়েছে এই দুজনকে, যেমনটা খবর এই মুহূর্তে আপনাদের সামনে ব্রেক করছি। দেগঙ্গার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আনিসুর রহমান, তাকে গ্রেফতার করা হয়। বাকিপুরের দুই আত্মীয় আনিসুর এবং আলিফকে গ্রেফতার করা হয়েছে 14 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর। আর এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আমাদের জানাবে এলিনা আমাদের প্রতিনিধি, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এলিনা, দেখো তনয়া, গতকাল বেশ খানিকক্ষণ ধরে, বেশ কয়েক ঘন্টা ধরে জেরা করা হয় আনিসুর রহমান এবং আলিফ নূরকে। অর্থাৎ এই রেশন বন্টন দুর্নীতি মামলায় বাকিপুরের দুই ঘনিষ্ঠ আত্মীয় এই দুজনকে কিন্তু 14 ঘন্টা পরে ইডি গ্রেপ্তার করেছে। গতকাল তাদের সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছিল, বেশ কয়েক ঘন্টা তাদের জিজ্ঞাসাবাদ করা হয়, তারপরই তাদের কিন্তু রাত্রিবেলায় গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই আমরা এখনো পর্যন্ত সূত্র মারফত খবর পাচ্ছি। মূলত যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে যে স্টেটমেন্টগুলি যারা নিয়ে এসেছিল আলিফ নূর এবং আনিসুর রহমান, যে সমস্ত স্টেটমেন্ট তাদের আনতে বলা হয়েছিল, সেই সমস্ত স্টেটমেন্ট অর্থাৎ নথিপত্রে কিন্তু একাধিক অসঙ্গতি রয়েছে এবং তদন্তে অসহযোগিতা, এই মূলত দুই কারণে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমরা খবর পাচ্ছি। শুধুমাত্র তাই নয়, তদন্তকারীদের কিন্তু বিভ্রান্ত করারও চেষ্টা করা হয়েছে এমনটাই খবর। আনিসুর রহমান এবং আলিফ নূর বাকিপুরের অত্যন্ত ঘনিষ্ঠ দুই আত্মীয়, একই সঙ্গে এই যে টাকার লেনদেন, বিপুল টাকার লেনদেন, এছাড়াও বিদেশি যাত্রারও কিছু নথি পাওয়া গিয়েছে, সেই সমস্তটাই নিয়ে কিন্তু তদন্তকারীরা তাদের জিজ্ঞাসাবাদ করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। এবং তারপরই তদন্তে একাধিকবার অসহযোগিতা, শুধুমাত্র তাই না, যে সমস্ত নথিগুলো ইডির কাছে জমা দেওয়া হয়েছিল সেই সমস্ত নথিপত্রেও কিন্তু একাধিক অসঙ্গতি খুঁজে পাওয়া গিয়েছে, সে কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল 14 ঘন্টা ধরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, জেরা করা হয়েছে এবং তারই সঙ্গে নিজ থেকে উদ্ধার হওয়া যে টাকা, সেই টাকার সোর্স কোথা থেকে হয়েছে, সেই টাকার উৎস কোথায়, সেই কারণ কিন্তু এখনো পর্যন্ত জানাতে পারেনি আনিফ নূর কিংবা আনিসুর রহমান। সেক্ষেত্রে সামনাসামনি দুজনকে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় গতকাল এবং তারপরে দীর্ঘ 14 ঘন্টা জেরা করবার পরে তাদেরকে গ্রেপ্তার করা হয়। অর্থাৎ এই মিল থেকে, এই চালের যে রাইস মিল, সেই রাইস মিলে যে কয়েক ঘন্টা ধরে তল্লাশি চলছিল, জেরা চলছিল, সেখানে তদন্ত অভিযান চালিয়েছিলেন ইডির আধিকারিকরা, সেখানে যে টাকা পাওয়া গিয়েছিল সেই টাকা কোথা থেকে এসেছিল, আনিসুর রহমান আলিফ নূর এই টাকার সঙ্গে কিভাবে তাদের সম্পর্ক, টাকার লেনদেন কিভাবে হতো, রেশন বন্টন দুর্নীতি মামলায় তাদের ভূমিকাটা কি, বাকিপুরের সঙ্গে তাদের কিভাবে পরিচয়, কি সম্পর্ক, কিভাবে টাকার বিনিময় হতো, সেই সমস্তটাই কিন্তু তদন্ত করে দেখতে চাইছেন আধিকারিকরা। এবং আমরা যেটা জানতে পারছি, আজকে সকালবেলায় তাদেরকে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করানোর পরে কিন্তু ইডির বিশেষ আদালতে তাদেরকে পেশ করা হবে। গতকাল রাত্রিবেলা মাঝরাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং 14 ঘন্টা, তুমি বুঝতে পারছো, গতকাল আমরা প্রত্যেকেই জানি বাকিবুর রহমানের দুই ঘনিষ্ঠ আত্মীয়। বেশালিনা, নজর রাখো এবং এই মুহূর্তে আরো আরো বিস্তারিত ভাবে আমরা জানবার চেষ্টা করি গোটা বিষয়টা। যেমনটা আমরা জানতে পারছি যে ইতিমধ্যে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, প্রায় 14 ঘন্টা টানা জিজ্ঞাসাবাদের পর তাদেরকে গ্রেপ্তার করা হয়। অনুব আমাদের অপর প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। অনুব, এই যে নাম দুটো উঠে আসছে তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের একটা যোগসূত্র রয়েছে, সবার প্রথম যে বিষয়টি সামনে আসছে, এবং দ্বিতীয়ত কি এমন অভিযোগগুলো তাদের বিরুদ্ধে সামনে আসলো যার প্রেক্ষিতে এই 14 ঘন্টা ধরে তাদেরকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তারপরে গিয়ে কোথাও গিয়ে একটু অসঙ্গতি পাওয়ার কারণে কি তাদেরকে গ্রেপ্তার করা হলো, কি জানতে পারছো বিষয়, কি আপডেট? তাদের বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে এবং সেই অসঙ্গতিটা দূর করবার জন্য কিন্তু তাদেরকে মুখোমুখি বসানো হয় গতকাল রাত্রিরে, এবং রাত্রিরে বসেই কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। এবং তার পরবর্তী ক্ষেত্রে যদি দেখা যায় যে এই গোটা যে প্রক্রিয়াটা চলেছিল, অর্থাৎ এই যে রেড কন্ট্রাক্ট হয়েছিল এবং সেখানে যে ক্যাশ উদ্ধার হচ্ছে, এছাড়াও তাদের যে প্রপার্টি, তাদের মিল থেকে উদ্ধার হওয়ার যে সমস্ত ডকুমেন্টস, সেই সমস্ত কিছু কিন্তু এক্সামিন করেন তাদের সামনে ইডির আধিকারিকরা, সেই বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদও শুরু করা হয় এবং সে বিষয়ে একাধিক বয়ানে অসঙ্গতি তাদের ছিল। এছাড়াও সোর্স অফ ইনকাম তারা বলতে পারছিল না, মানি সোর্স তারা বলতে পারছিল না। এরপরেই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তাদেরকে অ্যারেস্ট করবার সিদ্ধান্ত নেন এবং সেই মতো কিন্তু দিল্লি সদর দপ্তরে সমস্ত কিছু পাঠানো হয়। সেখান থেকেই কিন্তু নির্দেশ আসার জন্য তারা ওয়েট করছিলেন এবং একটা সময় পরে যখন সেখান থেকে আদেশ আসে,
আসে, তারপরে কিন্তু তাদেরকে অ্যারেস্ট করা হয় দুজনকেই। আর কিছুক্ষণ বাদেই কিন্তু সকাল 9:30 থেকে 10টার মধ্যে কিন্তু তাদেরকে মেডিকেল করানো হবে, এবং তারপরে কিন্তু ইডির যে স্পেশাল কোর্ট রয়েছে ব্যাংশাল আদালতে, সেখানে কিন্তু তাদেরকে প্রোডাকশন করা হবে এবং তাদেরকে কিন্তু ফুল টার্ম পিসি চাওয়া হতে পারে ইডির তরফ থেকে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং অন্যদিকে যদি দেখা যায়, আজকে শুক্রবার আজকে কিন্তু আব্দুল বারিক বিশ্বাসকেও কিন্তু 11টার সময় ডাকা হয়েছে, যদিও তিনি অ্যাবসকন্ডেড রয়েছেন, তো সেক্ষেত্রে তিনি হাজিরা দেন কিনা সেটাই কিন্তু এখন দেখার। আপাতত ধন্যবাদ জানাই তোমাদের দুজনকে। আর এদিকে বঙ্গভঙ্গ বিরোধিতা প্রস্তাব নিয়ে এবার মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন দিলীপ ঘোষ। বিজেপি নয় তৃণমূলই বাংলার বিভাজন চায় বলে তোপ দিলীপের। এদিন আচমকাই বিধানসভায় হাজির হন প্রাক্তন বিজেপি সাংসদ শুভেন্দু রামঞ্চনে বিধানসভায় এসে চলে মিষ্টিমুখ পর্ব। সম্প্রতি অনুপ্রবেশ রুখতে বাংলার দুই জেলাকে কেন্দ্রের আওতাভুক্ত করবার দাবি জানিয়েছেন বিজেপির দুই বিধায়ক। অবশ্য এই দাবি একান্তই তার নিজস্ব মতামত বলে স্পষ্ট জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু তৃণমূল কংগ্রেস বিষয়টিকে বাংলা ভাগে চক্রান্তে রূপ দিতেই ব্যস্ত। বঙ্গভঙ্গ বিরোধিতার প্রস্তাবও বিধানসভায় আনতে চলেছে তারা, এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা, এবং মিনিস্টার নিজে পার্লামেন্ট, when parliament is in process, he is making his own statement to divide the Bengal, and now from different sources different party member is giving different type of statement. বৃহস্পতিবার মমতাকে বঙ্গভঙ্গনি জবাব দিলেন প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। কামতাপুরী আন্দোলনের নেতা আজকে কার সঙ্গে আছে? আজকে গ্রেটার কুচবিহারের যে আন্দোলন চলছে, আনন্দ মহারাজ আমাদের সঙ্গে আছেন, কিন্তু তার সঙ্গে মমতা ব্যানার্জি মিটিং করতে পারেন, তখন তিনি বিচ্ছিন্নতাবাদী হন না। উন্নয়নের জন্য রাজ্যের অংশ হিসেবে উত্তরবঙ্গকে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের আওতায় আনার পক্ষে সওয়াল করেছেন উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন দলে রাজ্য সভাপতির হয়েও ব্যাট ধরলেন প্রাক্তন রাজ্য সভাপতি। আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী, তিনি উন্নয়নের একটা নতুন মডেল বা যোজনা দিয়েছেন সামনে, প্ল্যানিং কী হওয়া উচিত, কারণ তিনি নিজে উত্তরবঙ্গের মানুষ, তার যারা ভোটার তারা উত্তরবঙ্গের, তাদের কিছু আকাঙ্ক্ষা আছে, তারা তাদেরকে বলেন তাদের প্রতিনিধির মাধ্যমে, সেই তিনি প্রতিনিধি হিসাবে একটা আলাদা মডেল দিয়েছেন। বৃহস্পতিবার শুভেন্দুর আমন্ত্রণে বিধানসভায় যান দিলীপ ঘোষ, চলে মিষ্টি মুখো। কিন্তু এত কিছুর মধ্যেও বঙ্গভঙ্গ নিয়ে তৃণমূলকে খোঁচা দিতে ছাড়লেন না দিলীপ ঘোষ।